Assalamualaikum, প্রিয় কলেজার প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আসলে আজকে সারা দিন ধরে কিছু মেসেজ এবং কিছু কমেন্ট প্লাস হচ্ছে কল পাচ্ছি মুতে সেটা হচ্ছে যে অনেক প্রবাসী ভাই আপনারা বলতেছেন যে ভাই বাংলাদেশ এয়ারলাইন্স নাকি সৌদি আরবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বা বিমান চলাচল যে সেটা বন্ধ করে দিচ্ছে ফ্লাইটগুলা আসলে এটা কতটুক সত্যি দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স অনলি তিনটা সিটিতে সৌদি আরবে তিনটা সিটিতে দামাম জেদ্দা আর হচ্ছে রিয়াদ এই তিনটা সিটিতে কয়েকটা ফ্লাইট সবগুলা না কিছু ফ্লাইট কয়েকটি ফ্লাইট সেটা বাতিল করে দিয়েছে সে ফ্লাইটগুলো চলবে না বাট সে ফ্লাইটে যে তারিখগুলো রয়েছে ধরেন আপনার 20 এর পরে ধরেন 21 তারিখ 22 তারিখ বা 23 তারিখ বা 24 তারিখ এমন কয়েকটা ফ্লাইট যেগুলো আপনার এই তিনটি শহরে যাওয়ার কথা ছিল ওই তারিখে সো ওই তারিখের যে ফ্লাইটগুলো সেগুলো তারা বন্ধ করে দিয়ে হয়তো আপনার আগে নিয়ে আসছে ধরেন 18 তারিখ বা 19 তারিখ বা 17 তারিখ আজকে তো মেবি 17 তারিখ হয়তো 18 তারিখ বা 19 তারিখ হ্যাঁ এই কয়েকটা দিন আগায় নিয়ে আসছে তার মানে না যে সৌদি আরবের সাথে বাংলাদেশের সকল ফ্লাইটই বন্ধ কোনো ফ্লাইট বন্ধ না বাট কিছু ফ্লাইট তারা বাতিল করে দিয়েছে এবং সেই ফ্লাইটগুলো আগে নিয়ে আনার চেষ্টা করতেছে আর এটার মূল কারণটা কি এটার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যে সৌদি সরকার বা সৌদি সিভিল এভিয়েশন বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে যে নোটিশটা আসছিল যে প্রবাসীদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে তারপর হচ্ছে আপনার আরও আনুষাঙ্গিক কিছু কাজকর্মগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে সো আসলে এগুলা প্লাস হচ্ছে আপনার আপনারা একটা জানেন যে সকল কান্ট্রি থেকে আপনার বন্ধ করা হয়নি বিমানগুলো বন্ধ করা হয়নি তাদেরকে বেশ নীতিমালা জুড়ে দেওয়া হয়েছিল সেই নীতিমালা মেনে কিন্তু আপনার ফ্লাইটগুলো পরিচালনা করতে হবে সেটাই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যারা বলে দিয়েছিল আসলে যার কারণে হয়তো দেখা গেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন বলেন বাংলাদেশ এয়ারলাইন্স বলেন আসলে হয়তো সবগুলা আইন বা যে নির্দেশগুলো হয়তো মানা পসিবল হচ্ছে না যার কারণে হয়তো ওই ফ্লাইটগুলা 20-এর পরে যে ফ্লাইটগুলো ছিল সেগুলো হয়তো আগে নিয়ে আসতেছে এইটাই মূল কারণই হচ্ছে এটা যে বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে হয়তো সৌদি সরকারের যেই নির্দেশগুলো রয়েছে বিমান পরিচালনা করার জন্য সেই সব নীতিগুলো বা নির্দেশগুলো হয়তো মানা পসিবল হচ্ছে না আপাতত হয়তো পরে এটা সব কিছু ঠিকঠাক হলে হয়তো পরবর্তীতে 20 তারিখের পরও ফ্লাইট যাবে তার মানে না যে 20-এর পর থেকে ফ্লাইট যাবে না কিন্তু আপাতত যেহেতু 20-এর পর থেকে যারা আপনারা সৌদি আরবে প্রবেশ করবেন বা এন্ট্রি করবেন তাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই বিষয়টার কারণে হয়তো একটা ঝামেলা বাজছে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সকে হয়তো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে বিমান পরিচালনা করতে গেলে কী কী যিন গাইডলাইনগুলো ফলো করতে হবে হয়তো বর্তমান প্রেক্ষাপটে হয়তো বাংলাদেশ এয়ারলাইন্স সেগুলো ফলো করতে পারতেছে না কোনো জায়গাতে মিস্টেক হচ্ছে বা সেটা পারবে না যার কারণে হয়তো এই ফ্লাইটগুলো আগে নিয়ে আসতেছে বা আগে আনার চিন্তা ভাবনা করতেছে সো এখন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ফ্লাইট বন্ধ না আপাতত তিনটা সিটিতে দাম্মাম রিয়াদ আর হচ্ছে জেদ্দা এই তিনটা সিটিতে যে ফ্লাইটগুলো ছিল 20 তারিখের পরে 20-এ মে মাসের 20 তারিখের পরে যে কয়েকটা ফ্লাইট ছিল প্লাস কয়েকটা সংখ্যক বা কিছু সংখ্যক ফ্লাইটগুলো বাতিল করার আগে নিয়ে আসা হচ্ছে এছাড়া আর কিছুই না আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ